অপহরণকারীকেই ছেড়ে যেতে আপত্তি শিশুর জড়িয়ে ধরে কান্না অভিযুক্তেরও চোখে জল এগারো মাস পর শিশু উদ্ধারের সময় আবেগঘন ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে এ যেন সিনেমার দৃশ্যের মুখোমুখি বাস্তব অথবা বলা ভালো সিনেমার কাল্পনিক দৃশ্য নয় বাস্তবের একটি হৃদয়স্পর্শী ঘটনা প্রায় এগারো মাস আগে শিশুকে অপহরণ করেছিল এক ব্যক্তি বহু কাঠখর পুড়িয়ে অভিযুক্ত ব্যক্তির সন্ধান পায় পুলিশ অপহরণকারীর খোঁজ পেয়ে শিশুকে উদ্ধার করতেও সক্ষম হন পুলিশ কর্তারা কিন্তু অপহরণকারীর কাছ থেকে শিশুকে উদ্ধার করে তার মায়ের কাছে ফেরানোর সময় ঘটে যায় এই ঘটনা শিশুটি কোনোভাবেই অপহরণকারীর কাছ থেকে আলাদা হতে চাইছে না নিজের বাবা মার কাছে ফিরে যাওয়ার পরিবর্তে অপহরণকারীকেই শক্ত করে জড়িয়ে রেখেছে সে চিৎকার করে কাঁদতেও শুরু করে আর এই দৃশ্য দেখে নিজেকে সামলে রাখতে পারেননি অপহরণকারী নিজেও তিনিও কান্নায় ভেঙে পড়েন সামনে উপস্থিত পুলিশ কর্তারাও হক চকিয়ে যান এ যেন সিনেমার দৃশ্য অনেকেরই মনে পড়ে যায় বলিউডের জানোয়ার সিনেমার কথা আর আবেগঘন সেই মুহূর্তের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা সকলেরই মন ছুঁয়ে গিয়েছে জানা গেছে অপহরণকারীর নাম তনুজ চাহার তিনি উত্তরপ্রদেশ পুলিশের হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন গত বছর চোদ্দোই জুন তনুজ তার কয়েকজন সহকারীকে সাথে নিয়ে জয়পুরের আমার সদর এলাকা থেকে পৃথ্বী নামে এই শিশুটিকে অপহরণ করে সেই সময় শিশুর বয়স ছিল মাত্র এগারো মাস ঘটনার পর শিশুর বাবা মা থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন কিন্তু অনেক চেষ্টা করেও পুলিশ অপহরণকারীর খোঁজ পাচ্ছিল না পুলিশ জানিয়েছে গ্রেপ্তারি এড়াতে নানা পন্থা অবলম্বন করছিল তনুজ লম্বা দাড়ি রেখে সাধুর বেশ ধরেছিলেন ফোনের ব্যবহার এড়িয়ে চলতেন গত কয়েক মাস ধরে সাধুর ছদ্মবেশে বৃন্দাবনে যমুনা নদীর তীরে একটি কুড়ে ঘরে থাকতেন তনুজ পুলিশ জানিয়েছে শিশুর মা পুনম চৌধুরীর সাথে প্রণয়ের সম্পর্ক ছিল তনুজের তনুজ পুনমকে বাড়ি ছেড়ে তার সাথে পালিয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছিলেন কিন্তু পুনম তাতে রাজি না হওয়ায় এগারো মাসের সন্তানকে অপহরণ করে তনুজ ঘটনার পর তাকে চাকরি থেকে বরখাস্ত করে উত্তরপ্রদেশ পুলিশ অভিযানে নেমে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাতে শুরু করে পুলিশ কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই সেখান থেকে কোনোভাবে পালিয়ে যাচ্ছিল অপহরণকারী অবশেষে গত মঙ্গলবার সক্ষম হয় পুলিশ অভিযুক্তকে ধরার পর থানায় নিয়ে আসা হয় এরপর শিশুটিকে যখন তার কাছ থেকে আলাদা করে তার বাবা মায়ের কাছে তুলে দিতে চাইছিলেন পুলিশকর্মীরা তখনই শিশুটি তনুজকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে শুরু করে তা দেখে কান্নায় ভেঙে পড়ে তনুজ আর এই দৃশ্যই মন ছুঁয়ে গেছে নেট নাগরিকদের এই ভিডিও দেখার পর অনেকেই নানান রকম মন্তব্য করেছেন শেষমেশ অবশ্য পুলিশের পক্ষ থেকে শিশুটিকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে बेटा आराम बेटा, से अभी आ रहे बेटा ना ये यही जाना तुम ब्यूरो रिपोर्ट न्यूज नोमैंस लैंड उत्तर प्रदेश সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো